গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি। তো পূজা বাদুর ইন্ডিয়ান ব্লগার থেকে আবার আমরা চলে আসলাম, আমি টিকলু ও লাডো। তো সকাল সকালবেলা কি খাওয়া দিয়েছে আমি একবার তোমাদেরকে দেখাই। আমাকে সকালে দিল আমাদের এখানে ফেমাস গোলা পিঠা, এটা গোলা পিঠা বলো না, ইয়াস গোলা রুটি, চা, তারপরে খেজুরের মিষ্টি। বলো যে আমার দেরি হচ্ছিল এর জন্য পূজার ছটফট এটা করে দিল। হ্যাঁ আমার দেরি হচ্ছিল তো এটা আমার তাড়াতাড়ি করে দিল, তো খুবই মজা লাগছে খেয়ে। আমি এক বাইট খেলাম, খুবই মজা লাগছে। ও নিজেরটা রেডি করে নিল, তো আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আমি দুইটাও তিনটা, যেহেতু জামাই এর জন্য একটা বেশি। আচ্ছা আমার একটা বেশি, তো ওর একটা কম, তো এই কম বেশি মিলে আমরা খেয়ে নিই। আমাকে হাতি বলছে, ও হলো ছানা হাতি, তো আমরা খেয়ে নিচ্ছি, নাহলে বেশি পটর 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 করবে। তো টাটা বাই বাই। চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। তো আজকে আর কি কাতল মাছের ঝোল, ঝোলও বলবো না, অল্প জাস্ট একটু কারি টাইপ করবো কোয়াশ আলু দিয়ে। জানি কোয়াশ আলু, জানি কোয়াশ দিয়ে তো কাতল হয় না, বাট ঠান্ডা দিনে যেমনই আবল তাবল রান্না করো না কেন টেস্ট লাগে। আর তো তো এটা আর কি রান্না করছি, আর রাতেবেলা তো দই কাতল করবোই। আর সোমবারে আর কি দিয়েছিলাম গোটা জিরা, তারপর টমেটো, আর যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর আলু আর কোয়াশ তো এটার সাথে আর কি কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো টিকলু অনেক ধন্যবাদা এনেছিলো, তো সেগুলো আমি বেছে বেছে আর কি বাকেটে আর কি রেখেছি। আর যেগুলো দেখো একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে সেগুলো আর কি আমি বের করে দিয়েছি, নাহলে ইয়েলোর সাথে একদম টাটকা সবুজ ধন্যবাদটা থাকলে না ওইটাও খারাপ হয়ে যাবে। আর বাকেটে রাখলে কি অনেকদিন রাখা যায়, কমসে কম তোমার এক সপ্তাহ কি দুই সপ্তাহ থাকি। তো অনেক যেহেতু ধন্যবাদটা এনেছে তো বাটাও খাওয়া যাবে আর পকোড়াও খাওয়া যাবে, ভালো লাগে খেতে। তো আজকে রাত্রে আমি ভাবছি দই কাতল তো করবোই, সাথে আর কি ধন্যবাদটা বাটা করবো। বহুদিন হয়েছে খাই না, মার হাতেই খেতে ভালো লাগে, তো আজকে নিজে বানাবো। নিউ ইয়ারে এই শোকেসটা এনেছি, কালকে জাস্ট আসলো, তো সেটা এখনও পর্যন্ত গুছাইনি, তো জাস্ট এমনি আর কি শোপিসগুলো রাখলাম। আর ক্রিসমাসে এগুলো আর কি গাছ কিনেছিলাম, তো ক্রিসমাসের ব্লগে দেখাতে পারিনি। আর দেখো গামছাগুলো আমি টিনে আর কি টিনের নিচে আর কি দিলাম, মা বলে রোদে দিতে হয় না গামছা। আর আজকে প্রচুর কাপড় ধুয়েছি, সেগুলো তোমাদেরকে দেখালাম। আর খুব সুন্দর একটা গাছ কিনেছি আমি। চলে আসলাম বিকালের টিফিন বানাতে, তো টিকলু আজকে চা খাবে না, ও চা বাড়িতে খেয়ে এসেছে। এর জন্য আর কি আমার খুব ইচ্ছা করছিলো যে ফুলকপি যেহেতু আছে, ফুলকপি থাকলে আমার মেগি খেতে ভীষণই পছন্দ, মানে ভালো লাগে আর কি। তো মটরশুঁটি, ফুলকপি, বিনস আর হলো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে আর কি মেগি বানালাম। কি বসে বসে আরাম করে মেগি খেতে ভালো লাগে না, বউ কষ্ট করে আইন না বানায় দেয়, কেমন হলো? তামাম ভালো হয়েছে, ভালো হলো। এটা হলো আমারটা, আমারটা একটু বেশি, কেন কি ও বলে বাইরে থেকে খেয়ে এসেছিলো চা সিঙ্গারা টিঙ্গারা, তো এর জন্য আমি একটু বেশি করে নিয়ে নিলাম।